একজন মনীষী বলেছিলেন একতা এতটাই শক্তিশালী যে এর আলো দিয়ে পুরো পৃথিবী আলোকিত করা সম্ভব আবার অন্যভাবে বলা হয়েছে আমরা একসাথে ততটাই শক্তিশালী যতটা দুর্বল একা একা আর মার্টিন লুথার বলেছেন আমাদের ভাই বোনের মতো একসাথে উন্নতি করতে শেখা উচিত নয়তো বোকার মতো একা একা ধ্বংস হতে হবে দর্শক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এরপর কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনার দেশ ত্যাগে বাধ্য হওয়া এবং সম্প্রতি ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ ওই অঞ্চলে ভয়াবহ বন্যা মোকাবেলার ক্ষেত্রে আমরা এমনই এক নতুন বাংলাদেশের দেখা পেয়েছি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বর্ণার্থদের পাশে দাঁড়াতে দেখেছি আজকের এখন প্রকাশ অনুষ্ঠানে আমরা এসব নিয়ে কথা বলবো আমরা আলোচনার নাম দিয়েছি ঐক্যবদ্ধ বাংলাদেশ আর এই কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদার রন খান আছেন সিনিয়র সাংবাদিক সাখাওয়াত টিপু এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকলকেই স্বাগত আমি একটু শুরুতে যেতে চাপ আপনার কাছে আমরা যে আজকে বিষয়টি ঠিক করেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ এই যে বলা হচ্ছে নতুন বাংলাদেশ আবার যারা আন্দোলন করেছে আমাদের হান্নান মাসুদরা ওরা বলছে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি মানে সব মিলিয়ে এই যে নতুন বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এটি কি আজকে নতুন হলো না আগে কি আমরা ঐক্যবদ্ধ ছিলাম না না থাকলে সেটি কেন ছিলাম না ধন্যবাদ নতুন বাংলাদেশ এই অর্থে যে আমরা একটা এই যে বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে আমরা বের হয়েছি কিন্তু স্বাধীনতার যে প্রকট রকমের একটা বড় আকারের বৃহৎ ধারণা সেটা আসলে সেই একাত্তরই কারণ আমরা স্বাধীন ছিলাম না এটা বলা যাবে না আমাদের বাক স্বাধীনতা হয়তো ছিল না কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা বিভিন্ন দেশে গিয়েছি আমরা দেশকে প্রতিনিধিত্ব করেছি হ্যাঁ ছাত্ররাও বিভিন্ন দেশে গিয়েছে বিভিন্ন প্রোগ্রামে স্বাধীনতা না থাকলে কিভাবে। অতএব এই স্বাধীনতার সাথে ওই স্বাধীনতার তফাত আছে অবশ্যই না হলে ওই স্বাধীনতাকে ছোট করে ফেলা হবে সেটা করার কোনো সুযোগ আমাদের নেই ঐক্যবদ্ধ আমরা কতটুকু ঐক্যবদ্ধ আমরা ছিলাম না এবং এখনো খুব যে মানে পরবর্তী আন্দোলন পরবর্তী সময়েও খুব ঐক্যবদ্ধ আছে তা কিন্তু না হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি এখন যে নানানভাবে আসলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিচ্ছিন্ন ভাবনাগুলো ছাত্ররা হয়তো এখন ঐক্যবদ্ধ আছে কিন্তু ছাত্ররা বলতে তো এখানে রা শব্দটা আছে ছাত্র জনতারা ছিল আন্দোলনের সময় এখন জনতা আলাদা হয়েছে ছাত্র আলাদা হয়েছে স্বাভাবিকভাবে আইডেন্টিটিগতভাবে এই ছাত্রদের মাঝেও আবার সমন্বয়কদের সাথে যারা কাজ করছেন তারা এক ধরনের আছেন তারপরে আবার যারা অন্যভাবে কাজ করছেন অন্য চিন্তাভাবনা করছেন বিভিন্ন রাজনৈতিক ভাবনায় ভাবছেন সেগুলো এক ধরনের আছে কেউ বন্যা নিয়ে খুব ভীষণভাবে যুক্ত হচ্ছেন তারা একভাবে আছেন কেউ এখনও কিভাবে আবার রাজনীতির জায়গাগুলোতে আবার অপরাজনীতি শুরু করা যায় সেই জায়গায় না না মানে কোনো না কোনোভাবে আবার যুক্ত হয়ে যাওয়ার বা তারা যুক্ত করার চেষ্টা করছেন সেটাও আছে অতএব খুব বেশি ঐক্যতার জায়গা আমরা চেষ্টা করছি বা যেই জায়গা থেকে আসলে এই আন্দোলনটা হয়েছে সেটা যেন ফেরত আসে এবং ঐক্য হয় সেটার একটা প্রচেষ্টা এখন আমাদের চালাতে হবে মানে আমরা আমরা আমি বলতে চাচ্ছি মূল কথাটা হচ্ছে বলে ফেলতে পারবো না আমাদের আমাদের হয়ে গেছে আচ্ছা রয়েছে সঙ্গে এখনই আপা বলছিল যে ছাত্র আর জনতা এখন আলাদা হয়ে গেছে আসলে কি আমরা বন্যায় সেরকম দেখেছি আলাদা ছিলেন কিনা আপনারা আমি ম্যাডামের সাথে দ্বিমত পোষণ করতেছি আসলে ছাত্র এবং জনতা এখন আলাদা হয় হয়নি ছাত্র জনতা একসাথেই আছে আপনারা দেখবেন যে আনসারদের যেই বিদ্রোহটা হয়েছিল সেখানে ছাত্রদের পাশাপাশি ঢাকা শহরের জনতাও রাস্তায় নেমে এসেছিলো আমি অনেক এই অনেক জনের সাথে কথা বলেছি রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছি ভ্যানওয়ালাদের সাথে কথা বলেছি গাড়িতে চলাচলের সময় যাত্রীদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই আমাদের একটা মেসেজ দিয়েছেন আপনারা যেমন চার পাঁচ তিন তারিখে আপনারা যেভাবে আমাদেরকে একবার ডাক দিয়েছেন আমরা রাস্তায় নেমে এসেছি এখনও দেশের সংস্কারের স্বার্থে যখনই আপনারা আরেকবার কাউকে প্রতিহত করার জন্য আমাদেরকে ডাক দিবেন আমরা রাস্তায় নেমে আসতে প্রস্তুত হয়তো সবাই রাস্তায় নেই বাট রাস্তায় নেমে আসার জন্য প্রস্তুত আছে এবং সেই মানসিকতা আছে এই দিক দিয়ে আমরা ঐক্যবদ্ধ এবং এই একতাটাই আমাদের নতুন শক্তি আপনারা দেখেছেন যে হচ্ছে সারা দেশের মানুষ এখনো ছাত্রদের উপর কীভাবে বিশ্বাস রাখছে কীভাবে তারা এখনও যে কোনো কিছুতেই আপনার তারা প্রশাসনের উপর বিশ্বাস না রাখলেও তারা সাইজে মধ্যস্থতাকারী হিসেবে। আমাদের বৈষম্যবিধে ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্ররা এগিয়ে আসুক ছাত্রদের উপর বিশ্বাস রাখছে এবং সেই ছাত্রদের কেন্দ্রিক তারা ঐক্যবদ্ধ হচ্ছে একটা কেন্দ্র করে টিএসসিতে যেটা দেখা গিয়েছে যে হচ্ছে অনেক জায়গায় ত্রাণ প্রাণ সংগ্রহ হচ্ছে কিন্তু টিএসসিতে এই যে বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা যে প্রাণ সংগ্রহ করছে সেখানে দেখবেন একজন রিক্সাওয়ালা নব্বই হাজার টাকা নিয়ে আসছে একজন কুটিপতি কয়েক লাখ টাকা নিয়ে আসছে এভাবে মনে হচ্ছে শুরু থেকে একটা বাচ্চা শিশু তার টাকা জমানো টাকা ব্যাঙ্ক মাটির ব্যাংক নিয়ে আসছে এই যে একটা একতার বহিপ্রকাশ এটা বাংলাদেশে এর আগে কখনো ছিল কিনা জানি না তবে বিভিন্ন অপরাজনীতি সৃষ্টিকারী বিভিন্ন গোষ্ঠী একতা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তারা তারা যখন তাদের নিজেদের স্বার্থে যখন এই সরকারের পতন ঘটাতে হবে তখন আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল কিন্তু এখন দ্রুত ক্ষমতার ভাগিদার হওয়ার জন্যে বিভিন্ন জায়গায় একতাকে নষ্ট করার জন্যে বিভাজন বিভাজন সৃষ্টির জন্য চেষ্টা করছে এই বিভাজন বিভাজিত রাজনীতির ধারা যে কতটা খারাপ ফল বয়ে আনে সেটা আমরা বারবার দেখেছি আমাদের একাত্তরে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় ঐক্যের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন আমাদের সেই ঐক্যটা থাকেনি আবার মেজর জিয়াউর রহমান উনি ক্ষমতায় এসে উনি একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ওনার মৃত্যুর পর থেকে এরপরে নব্বই পর্যন্ত গণভূত নব্বইয়ের গণভুত্থান পর্যন্ত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়নি জাতীয় ঐক্যের কথা বলে গণভ্যুত্থান সৃষ্টি করে সৈয়া স্যার পতন ঘটিয়েছে কিন্তু একানব্বই সাল থেকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলো আবারও বিভাজন সৃষ্টি করেছে তারা তাদের ক্ষমতায় থাকার জন্যে সে যেই দলগুলো একানব্বই থেকে দুই পর্যন্ত ক্ষমতায় ছিল প্রত্যেকেই বিভাজনের রাজনীতি করেছে এক পক্ষ এক পক্ষকে পাকিস্তানপন্থী আরেক পক্ষকে ভারতপন্থী বলে এভাবে বাংলাদেশে বিভাজনের রাজনীতি সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরে এই রাজনীতি থেকে আমরা ছাত্র জনতা বের হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি এই একতাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু যারা এখনো বিভাজনের মাধ্যমে রাজনীতি করতে চাচ্ছে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে তাদের অবশ্যই তাকানো উচিত শেখ হাসিনার পরিণতির দিকে তাদের তাকানো উচিত কিভাবে দেশে পালে যেতে হলো দর্শক দেখছেন এখন প্রকাশ হ্যাঁ আমাদের সাথে রয়েছেন সাখাওয়াত টিপু সিনিয়র সাংবাদিক আপনি শুনছিলেন একজন শিক্ষক এবং একজন ছাত্রের কথা তারা দুজনই বলেছেন যে বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি একটি গোষ্ঠী হয়তো সে একতা নষ্ট করবার জন্য অপচেষ্টা করছে রাজনৈতিক দল হিসেবে হতে পারে দুজনে সে দুজনের মধ্যে কথা সেখানেই ছিল আপনার কী মত আমরা কতটা একতার মধ্যে থাকতে পারবো যেটি আমরা সেপ আগস্ট দেখেছি কিংবা আমরা দেখেছি গত এক সপ্তাহ বা তার কিছু বেশি সময় বন্যার এলাকায় বা টিএসসিতে দেখেছি আমরা একসঙ্গে দেখেছি আফতাবনগর একটি ইসলামী সংগঠন যে আস্তুন্না ফাউন্ডেশন নামে সেখানে আমরা দেখেছি মানুষের ঢল বন্যার্থদের সাথে টিএসসির পাশাপাশি এটি কতটা ধরে রাখতে পারবো আচ্ছা আমি প্রথমত এই যে আগস্টের যে ছাত্র আন্দোলন হ্যাঁ জুলাই থেকে জুলাইয়ের পাঁচ তারিখ থেকে আদালতে রায় দেওয়ার পর এই ছাত্র আন্দোলনে একটা প্রবণতা ছিল দুটা জায়গায় একটা হচ্ছে যে এই যে টোটাল আন্দোলনটা ছিল হচ্ছে একটা অসাম্প্রদায়িক আন্দোলন অসাম্প্রদায়িক এই অর্থে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা একটা জায়গা আরেকটা হচ্ছে জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখানে কে সমতল কে পাহাড়ি কে সাঁওতাল বা এই জায়গাটা ছিল না এই টোটাল আন্দোলনের যে আমরা যদি একটা গতি প্রকৃতি বা চরিত্র দেখি একটা হচ্ছে জাতিগত ঐক্য আরেকটা হচ্ছে অসাম্প্রদায়িকতার দিক থেকে আন্দোলন ফলে এই আন্দোলনের যে সর্বশেষ ফলাফল যেটা আমরা দেখতে পেলাম তার একটা অগণতান্ত্রিক সুরাচারী সরকারের একটা পতন দেখলাম এবং উনি এখানে রাজনৈতিক দলগুলোর নাম বলবেন না যারা তারাও তো ছিল আন্দোলনে রাজনৈতিক দল তো ওইভাবে অংশগ্রহণ করে নেই করেনি ব্যানারে করেনি হ্যাঁ তারা সরাসরি করে নেই কিন্তু আমরা যদি এই যে যে পরিমাণ হত্যাকাণ্ডের যে চেহারা দেখতে পাই তাতে দেখা যাচ্ছে ছাত্র দল মারা গেছে ছাত্র শিবির মারা গেছে ছাত্র ইউনিয়ন আছে ছাত্র ফেডারেশন আছে সাধারণ ছাত্র বিপুল সংখ্যক আছে এবং পথচারী বিভিন্ন যারা হচ্ছে নিরহ একদম ঘরে ছিল তারও এই আন্দোলনের মানে শহীদ হয়েছেন বা মারা গেছেন এই যে টোটাল আন্দোলনটা সাধারণ একটা মানে অরাজনৈতিক আন্দোলন একটা রাজনৈতিক দিকে টার্ন নিল এই টার্ন নেওয়াটার মধ্যেই তো ঐক্য আছে যখন এটা এই আন্দোলনটা বাক নিল এক দফায় আসলো তাই না তখনই হচ্ছে ঐক্যটা হয়ে গেছে এর পরবর্তী সময়ে ধরেন আমরা একটা সরকার পেলাম তত্ত্বাবধায়ক সরকার বা সরকার যেটা বললি না কেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা খুব একটা অস্থিরতার মধ্যে দিয়ে গেছে আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না কয়েকদিন যখন সরকারের পতন হলো কারণ এখানে পুলিশ ছিল না পুলিশ হয়ে গেছিল জনগণের প্রতিপক্ষ ব্যবহার করতে করতে ফলে পুলিশের যে স্বাভাবিক নৈতিক সক্ষমতা ওই সক্ষমতা হারিয়ে ফেলে এবং দেখা গেল যে ওই সময় আমরা নানা ধরনের গুজব নানা কিছুর ভিতর দিয়ে গেছি প্রথম ছিল ডাকাত গুজব কয়দিন তারপর হচ্ছে এর মধ্যে একটা যে জিনিসগুলা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হচ্ছে আদালতের কু তারপরে আনসার কু যে জিনিসগুলো বলা হচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে বিষয়গুলা নানা কিছু মিলিয়ে আমরা একটা অস্থিরতার ভিতর দিয়ে গেছি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এটার আমরা ঠিক খুব বেশি দিন না আমাদের দুই সপ্তাহ দুই তিন দিন হবে হিসাব করলে আর কি তো এই অবস্থা আমরা স্বল্প সময়ে সব কিছু পাবো না হ্যাঁ এটা একটা ঠিক কিন্তু এই ফাঁকে প্রত্যেকটা ঘটনায় আপনি দেখবেন আদালতের ঘটনায় জনগণ ঐক্যবদ্ধ ছিল যেদিন বিচারপতিরা মানে পদত্যাগ করেছিলেন ওই দিনের ঘটনা বা আনসারদের যে মুভমেন্ট আন্দোলন ওইখানেও দেখবেন যে সাধারণ মানুষের একটা স্বল্প সময়ে ডাকে যে এত হাজার হাজার মানুষ নামতে পারে ঐক্যটা আছে এই ঐক্যটার সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা যখন একটা বিপদের সম্মুখীন হই প্রাকৃতিক দুর্যোগ বলি বা যে কোনো কারণে এই যে যে অঞ্চলগুলোতে কখনো বন্যা হতো না ওই অঞ্চলগুলো যখন ডুবে গেল ফেনি নোয়াখালী কুমিল্লা ওই যে বিপুল অঞ্চল হ্যাঁ তো ওইখানে দেখা গেলো যে আমাদের মধ্যে একটা জাতিগত আমরা ঐক্য দেখতে পাই যে আমরা যে কোনো সংকট মোকাবেলার জন্য আমরা সাংস্কৃতিকভাবে যে এই আন্দোলনের ফসল কিন্তু এই যে এই যে ঐক্যবদ্ধতা আমি যে বললাম যে একটা হচ্ছে অসাম্প্রদায়িক সব ধর্মের লোক ছিল আর একটা হচ্ছে জাতিগতভাবে যে আমরা ঐক্য থাকতে পারি এই যে বন্যা দুর্গতদের প্রতি যে ঝাঁপিয়ে পড়া সামর্থ্য অনুযায়ী সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে একদম উচ্চবিত্ত সবাই মোটামুটি এই যে এটা এটাই তো সংস্কৃতি এটা হচ্ছে এক আন্দোলনের মানে বলে দৃশ্যমান নতুন কিছু এর মধ্যে আছে আমি ফিরবো দেখছেন এখন প্রকাশ আমরা আপনার ইউনিভার্সিটিতে দেখলাম এই যে বন্যাকে কেন্দ্র করে টিএসসিতে যে একটি ব্যাপার ঘটলো একদম টানা আমরা দেখলাম যে চার পাঁচ দিন ধরে বিশেষ করে তিন দিন তো একদম সকাল টু রাত একসময় দেখলাম যে আর মানে ত্রাণ রাখার জায়গা নাকি একটি স্থিতিতে সেটি জিমনেশিয়ামে পরিবর্তন করতে হলো সেখানে কোটি কোটি টাকা আসা শুরু করলো এই যে একটি ব্যাপার একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ হান্দান বলছিল যে যারা ভিক্ষুক তারাও এসে সেখানে ডোনেট করেছে মানে এটি কি একটি নতুন বার্তা কিনা আমাদের দেশের জন্য অবশ্যই সঙ্গেই তো যুক্ত করতে চাই যে মানে দেশপ্রেমটাও কি নতুন করে জাগ্রত হয়েছে কিনা তো মানে কি বলছে যে নতুন করে তারা দেশকে ভালোবাসতে শুরু করছে দেশপ্রেম তো জাগ্রত হয়েছেই যে দেশপ্রেম জাগ্রত হয়েছে সেটা আমরা জুন জুলাইয়েই বুঝে ফেলেছি কারণ হচ্ছে যে ছাত্ররা সারাক্ষণ পড়ায় থাকতো কিংবা মোবাইলে থাকতো যেটা বলা হয় যে তারা মোবাইলে বুধ একটা জেনারেশন সেই ছাত্ররা মোবাইল কি জিনিস কিছুদিন কেন কেন যেন বুঝলোই না একেবারেই রাজনৈতিক জায়গায় চলে আসলো এবং এই রাজনৈতিক জায়গাটায় তারা এত সক্রিয় হয়ে উঠলো যেই সক্রিয়তার আর কখনো এই বাংলাদেশ দেখেনি তারাও রাস্তায় মানে তাদেরকে যেখানে আহ মা পানি এনে খাওয়ায় কারণ তারা সারাদিন কোচিং এ যাচ্ছে স্কুলে যাচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা দৌড়ের উপর থাকছে সেই বাচ্চাগুলো সবকিছু ছেড়ে রাজনৈতিক পরিবর্তনের জন্য চলে আসলো রাজপথে তো সেই জায়গা থেকে তো অবশ্যই একটা নতুন পরিবর্তন ঐক্যের জায়গাটাও সেখানে ছিল এবং বন্যার সময়ও এখন আছে কিন্তু আমি যে অর্থে অনেক অনেক জায়গাটা বলেছি সেটা হচ্ছে হান্নান কিছুটা এনেছে এই জায়গাটা সেটা হচ্ছে যে আমরা সংকটে পড়লে ঐক্যের জায়গায় যাই যখনই আমরা নর্মাল একটা সিচুয়েশনে চলে আসি কেনও যেন আমাদের মধ্যে আবার বিভাজন চলে আসে ওই বিভাজনটা যেন না হয় আমরা যেন এই ঐক্যের চরিত্রটা সবসময় আমাদের ভেতরে রাখি সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় তো অনেক তৈরি হয়েছে অনেক তৈরি হয়েছে এই অর্থে যেমন ধরা যাক আপনি পুলিশ বাহিনীর কথা বলছিলেন এখন পুলিশ বাহিনীর সাথে ছাত্রদের সম্পর্ক এই জায়গায় কেন গেল ছাত্রদের বলে না আমরা সাধারণ জনতাও ছোটবেলা থেকে গল্প শোনানো হয়েছে পুলিশ আসছে তাড়াতাড়ি খেয়ে ফেলো এই যে পুলিশ সম্পর্কে ধারণা আমাদের মনোযোগতে ঢুকানো হয়েছে সেই ধারণা আবার রাষ্ট্র ঢুকিয়েছে দুর্নীতি পরায়ণের মধ্য দিয়ে ফলে পুলিশ সম্পর্কে আমাদের একটা নেগেটিভ ধারণা হয়েছে ফলে আমার ভাইকে আমি নির্যাতন করতে চাই ওরাও করতে চায় আমরাও পাললে তাদেরকে করতে চাই এরকম একটা সিচুয়েশন ছিল তো সেদিন আনসার বাহিনী আসলো আরও অনেক রিক্সাওয়ালারাও নেমেছে অর্থাৎ দাবি নিয়ে নিয়ে আসছে এখন এই দাবিগুলো অনেক বছরের জমা কিন্তু এগুলোকে কিভাবে খুবই ঐক্যের জায়গা থেকে আমরা হ্যান্ডেল করব। এটা আমাদের জানতে হবে না কিন্তু অনৈক্য তৈরি হবে আমি ওই জায়গাটাতে পয়েন্ট আউট করছিলাম বারবার যে ঐক্য ছিল আছে এবং সামনেও থাকবে এই প্রত্যাশা নিয়েই ছাত্ররা রাজপথে নেমেছে কিন্তু এই ছাত্র এই ছাত্ররা কিন্তু একেবারেই নতুন একটা বাংলাদেশকে চায় আপনি যদি দেখেন আমি ভাইয়ের সাথে একমত তারা সমতলের ছবিও এঁকেছে তারা কিন্তু পারতো ঢাকা শহরে সমতলের ছবি না সরি পাহাড়ের ছবি পাহাড়ের ছবি এনেছে তার মানে হচ্ছে তারা শুধু ঢাকাকে কেন্দ্র করে বসে নাই হ্যাঁ যদিও ক্ষমতার রাজনীতি বলেন রাজনৈতিক পথ পরিক্রমা বলেন সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক কিংবা ঢাকাকে কেন্দ্র করে কিন্তু তারা সেই পাহাড়কে এনেছে তারা অসাম্প্রদায়িক কথার জন্য আপনি দেখেন ক্যালিগ্রাফিকেও যেমন এনেছে অন্যান্য ভাষাকেও কিন্তু এনেছে তাদের গ্রাফিতিতে যদি আপনি মানে একসময় আমাদের দেশে গত 10 15 বছর দেখি আমরা মানে ইসলাম নিয়ে কিছু বলাটাই একটা পাপ টাপ ছিল এখান থেকে কিন্তু ঘুরে এসেছে তারা এখান থেকে ঘুরে এসে বাঙালিত্বের সাথে ইসলামকে জড়ো করছে ফুটে ফুটে অন্যান্য ধর্মকে হিন্দু ধর্মকে জড়ো করছেন মানে তারা বলতে চাচ্ছেন যে কেউ কারোর সাথে পারস্পরিক সংঘর্ষের জায়গা নাই এই জায়গাটা ওই ঐক্যের জায়গাটা ধরে রাখাটা এখন অনেক বড় গুরুদায়িত্ব এই ছাত্রদের জন্য হ্যাঁ এটি একটু জানতে চাই আপনার যে বিষয়টি বলছিল যে এই যে আপনাদের যে ঐক্যটি বা ছাত্র জনতার যে ঐক্য সেটি যেমন আপা শুরুতে বলছিল বাক স্বাধীনতা আমাদের ফিরিয়ে দিয়েছে আমরা হয়তো আগে শুধু দেশে না আমরা পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে কোনো কথা বলা আমাদের জন্য একটি সেটি মহা দুশ্চিন্তার ব্যাপার ছিল সেটি এখন মানুষ বলছে যে ভারতও আমাদের কেন স্বাধীনতা বা আমাদের যে স্বার্থ সেটি তারা কেন দেখছে না শুধু তাদের স্বার্থ আমরা কেন দেখবো এই স্বাধীনতাটুকু আপনাদের মাধ্যমে দেশে ফিরে এসছে কিন্তু এর মধ্যে যে অনৈক্য বা যদি কোনো স্বার্থ সংশ্লিষ্ট কেউ ঢোকার চেষ্টা করছে সেটি আপনারা কীভাবে আটকাবেন আমি একটু সেই উত্তর জানব তো দর্শক তারা নিচ্ছি ফেরোন বিরতির পরে কথা বলছিলাম ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা ছিলাম হান্নান মাসুদ আপনার কাছে এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য কিছু গোষ্ঠী রয়েছে তাদের আপনারা কীভাবে ঠেকাবেন দেখেন যারা এখনো তরুণ প্রজন্মের দেশপ্রেমের সংজ্ঞাটাকে বুঝতে পারছে না তরুণ প্রজন্ম কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে সেটা বুঝতে পারতেছে না যদি তরুণ প্রজন্মের মনকে রিড করতে না পারে তাহলে এটা তাদের ব্যর্থতা গতানুতিক ধারাই আর বাংলাদেশে কোনো পলিটিক্স চলবে বলে আমার কাছে আমাদের কাছে মনে হয় না দেশপ্রেমটা তরুণ প্রজন্মের ভিতরে এমনভাবে ঘেঁতে গেছে যেটা থেকে সহজেই কেউ বিভাজন সৃষ্টি করতে পারবে বলে আমার অন্তত বিশ্বাস হয় না আমি গত পরশু আমার বাবাকে দেখতে গিয়েছি কান্নাকাটি করতে করতে খুবই অসুস্থ হয়ে গেছেন আন্দোলন শেষ হয়েছে পর্যন্ত ওনার সাথে দেখা হয়নি তো ওখানে যাওয়ার পর দেখেছি হচ্ছে আমার সাথে কিছু স্টুডেন্ট দেখা করতে এসেছে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট বাঘ ইউনিভার্সিটির স্টুডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট বাংলাদেশের সেরা সারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট তারা দশ জন এসেছে তারা আমাকে ভিডিও দেখালো তারা সাত তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানে ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করছে গ্রাফিতি এঁকেছে তো এটা অকল্পনীয় ছিল এবং তারা বলছে যে হচ্ছে আগে ভাবতাম যে দেশ ছেড়ে চলে যাব। এখন চিন্তা করতেছি দেশটাকেই গুছিয়ে রাখব। এই যে এই আত্মপলুব্ধি এই যে এই দেশপ্রেম এই যে এই মানে গতানৈতিক রাজনৈতিক ধারার প্রতি তাদের একটা ক্ষোভ দেখেছি এটা থেকে সহজেই কেউ বের করতে পারবে বিভাজন সৃষ্টি করতে পারবে আমার অন্তত মনে হয় না হয়তো তারা তরুণ প্রজন্মের মনকে তরুণ প্রজন্মের সাওয়াকে বুঝতে ব্যর্থ হচ্ছে অথবা তারা এখনও অপরাজনীতি করার চেষ্টা চালাচ্ছে কিন্তু সে অপরাজনীতি করলে পরিণতি কেমন হতে পারে সেটা যেমন একটা এক্সাম্পল হয়ে আছে ঠিক একইভাবে তরুণদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি বুঝতে না পারে তাহলে কোনো রাজনৈতিক নেতৃত্ব খুব সহজে এই আর সামনের দিকে প্রতিষ্ঠিত হতে পারবে বলে মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে গিয়েছিলাম সেখানে বাচ্চা শিশু ইংলিশ মিডিয়ামের সাত আট বছর বা ছয় সাত বছর হবে দুই তিনজন একসাথে তাদের বাবা মাসহ খাচ্ছিলো আমাকে আঙ্কেল আঙ্কেল আপনার সাথে ছবি তুলবো প্রত্যেকে জামার মধ্যে রং কালি লাগা তো বলতে চাই তারা দেশ মানে তারা তাদের দেশকে সুন্দর করে সাজাতে নেমেছে বললাম তোমাদের এখানে কালি লাগছে কেন বলল যে হচ্ছে আমরা দেশকে সাজাতে গিয়েছি তো এই বাচ্চারাই তো আবার কয়েক বছর পর আমাদের মতো হবে সহজেই এই যে তাদের একটা মনস্তাত্ত্বিকভাবে দেশপ্রেম জেগে উঠেছে এটা খুব সহজে একদমই ใช่ হবে আমি কি রাকিব একটা প্রশ্ন করতে পারি সভাপতি আমি এখন প্রকাশ হ্যাঁ আপনি কি করতে অবশ্যই তরুণরা এখন স্বপ্ন দেখছে এবং আমি যেটা বলেছি পড়া থেকে বের হয়ে আসছে এবং দেশ গঠন করার অনেক প্রক্রিয়ার মধ্যে আছে কিন্তু কিছু কিছু স্কুলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদেরকে হয়তো তারা তাদের ইম্যাচিউরিটি থেকে করছে কিন্তু শিক্ষকদেরকে তিনি দলীয়করণের কারণে হোক যে কোনো কারণ তার ব্যবহারের কারণে হোক যেভাবে জিম্মি করে বাধ্য করে শারীরিক নির্যাতন করে মানসিক নির্যাতন করে পদত্ব করতে বাধ্য করছে এটা কি কোনো গুড एग्जांपल তৈরি হচ্ছে দেশের জন্য এটার জন্য সমন্যকরা কি ধরনের মেসেজ দিচ্ছে তাদেরকে দিচ্ছে কি অবশ্যই এটা ভালো গুড एग्जांपल না এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই ভয়ানক দৃষ্টান্ত হয়ে থাকবে আমি দেখেছি বিকরন্নাচার মেয়েরা পর্যন্ত তাদের প্রধানকে বের করে দিয়েছে বাট এটা সেখানে জি জি পরিমাণ খুব আমরা কিন্তু ঘটনা ঘটার আগে ঘটার আগে আমরা জানি না ঘটার পরে আমরা এই ব্যাপারে আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন জোরপূর্বক কাউকে যেন যদি পদত্যাগে বাধ্য করা হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না এই ব্যাপারে তারা অভিযোগ দিতে পারে লিখিতভাবে জানাতে পারে তারপরে এটার বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিবে এটা হতে পারে আমরা আমি এই ব্যাপারে কয়েকবারই বিবৃতি আপনাদের পক্ষ থেকে কথা বলেছি আমাদের বিবৃতি গিয়েছে আমাদের পক্ষ থেকে যে এটা কখনো ভালো এক্সাম্পল না আমি একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপালকে বের করে দিয়েছে আমার কাছে এসেছে ভাই ও ওনাকে আর ঢুকানো যাব না তো আমি বললাম তোমরা তো ঢুকানোর কেউ না বের করারও কেউ না যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা লিখিতভাবে জানাও সেটা তদন্ত করে ব্যবস্থা নেবে আর ওনাকে বের করে তোমরা আরেকজন কাকে আনবা তার চেয়ে বরং ওনার সাথে কিবা উনি কি ভুল করেছেন সেটা দেখে উনি যদি আত্মfulabdhi করেন যে আমি এই ভুলগুলা করেছি আর সামনে করব না তাহলে অবশ্যই তোমাকে তাকে সম্মান সহীত ফিরিয়ে আনা উচিত কখনো শিক্ষকদেরকে অসম্মান করে কখনো কেউ বড় হতে পারে না যে সেটা হয় না সমান সবার আগে জি অবশ্যই একটু হান্নারের কথা সূত্র ধরapter কাছে জানতে চাই বুঝে তারা যে কথাটি বলছে যে একটি অক্ষবদ্ধ বাংলাদেশ তারা যে কোনো মূল্যে ধরে রাখবে এবং তাদের কথা হলো যে তরুণদেরকে খুব সহজে এখান থেকে সরানো সম্ভব নয় কিন্তু গত পনেরো ষোলো বছরে এই স্বৈরাচারের যারা ছিল বা তাদের যারা দোষর তাদের মাধ্যমে তো আরেকটি পক্ষ আবার ব্যাপকভাবে নির্যাতনের শিকার ছিল আমরা দেখেছি নিগৃহীত হয়েছে তারাও তো আবার অপেক্ষায় রয়েছে তারাও আমি জানি না তারাও সেই একই পথে হাঁটবে কিনা তারাও নতুন করে আবার ক্ষমতার শিখরে বসতে চায় অপেক্ষায় ছিল দেড় দশক ধরে মানে তাদেরকে কীভাবে তারা এই যে ছাত্ররা ঠেকাবে কি মনে করছেন সম্ভব কিনা প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর যে কোনো অভ্যত্থনে হ্যাঁ অভ্যত্থ পরবর্তী সময়ে অনেক চ্যুতি বিচ্যুতি থাকে সমাজের নানা ধরনের প্রবণতা দেখা দেয় যে বিভাজনগুলো আছে আমাদের এক প্রশাসনিক থেকে সমাজের অন্ধে রন্ধে ফ্যাসিজমের যে চর্চা হয়ে আসছে দীর্ঘদিন ধরে আপনি এটার যে ফলাফল রাজনৈতিক ফলাফল সাংস্কৃতিক ফলাফল আর হচ্ছে সামাজিক ফলাফল এটা থেকে বের হওয়াটা একটু কঠিন ফলে আমরা যে জিনিসগুলো সাধারণত ভাবি যে এটা বিভাজন বা এটা ইয়া মানে দ্বন্দ্ব জিনিসটা ওই জায়গায় নেয় আর কি একটা একটা সমাজ ধরেন যখন কলাপস হয়ে যায় সব কিছু আপনি ধরেন মানুষ ভোট দিতে পারতেছে না মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা নাই এখন চাইলে ফেসবুকে আমি দেখি যে যে কোনো কারোর বিরুদ্ধে বলতে পারতেছে সমালোচনা করতে পারতেছে একজন ভিসি নিয়োগ হচ্ছে পক্ষ বিপক্ষ হচ্ছে পক্ষ বিপক্ষ হচ্ছে এটা কিন্তু পাঁচই অক্টোবরের আগে খুব বেশি আগস্ট ছিল না এই লিবার্টিটা এই স্বাধীনতা এই স্বাধীনতাটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিসও ঠিক ধরেন একটা সমাজে যদি রাজনীতি না থাকে একটা সমাজে যদি ভিন্ন মত না থাকে ধরেন আমাদেরই তো মাতৃভাষা আছে সাতচল্লিশটা আমরা যে বাংলা কথা বলতেছি আমরা কি তাদের কথা চিন্তা করি আমরা কি কখনো হ্যাঁ বৈষম্য ওইখানেও আছে ফলে ভিন্ন মত থাকবে ভিন্ন মতের সুযোগ দিতে হবে এবং আমরা জাতীয় সংকটে একই সঙ্গে ঐক্যবদ্ধ থাকব আমি বলছি না যে অন্যের কণ্ঠ রোধ করার জন্যই তো আমরা এ সরকারকে তাড়িয়েছি তাই না মানে মিডিয়াতে সত্য প্রকাশ করতে পারতো না এই জন্যই তো মানুষ ক্ষুব্ধ সাংবাদিকরা ক্ষুব্ধ নানা পেশার মানুষ সাংবাদিকদের উপর মানুষ ক্ষুব্ধ আবার সাংবাদিকদের উপর মানুষ খুব ক্ষুব্ধ তো এই জিনিসগুলো ঘটেছে যখন ধরেন এই সমস্যা খুব দ্রুত সমাধান পথ নাই এসব পতনের পর আমরা ভেবেছিলাম যে দেশটা গণতান্ত্রিক হয়ে যাবে এর অভ্যন্তর ওইখানে তো সব রাজনৈতিক দল ছিল তিন জোটের রূপরেখা ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ হবে ওই পথে কিন্তু যায় এখনো পর্যন্ত আমি ওই সম্ভাবনাটা এখনো দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এটার যে কাঠামোগত রূপ আছে এটার যে ধরেন সৈরাতান্ত্রিক রূপ আছে এটা অনেক সময়ের ব্যাপার এবং এটা যত যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন রাজনৈতিক দল মানে স্টেক হোল্ডার আছে তারা যতক্ষণ পর্যন্ত না কোনো না জাতীয় মত্যে যাবে একটা দেশ গঠনের জায়গায় ততক্ষণ পর্যন্ত এটা সমাধান হবে না শুধু ছাত্রপক্ষ দিয়ে মানে একটা দেশ শাসন করা যাবে না এখানে আমলা থাকবে পুলিশ থাকবে বিভিন্ন এজেন্সি থাকবে সামাজিক সংগঠন থাকবে জনগোষ্ঠী থাকবে জনগোষ্ঠীর মধ্যে যে সম্পদের বৈষম্য আপনি রিক্সাওয়ালা রিক্সাওয়ালাকে তো চাঁদা ছাড়া একটা রাস্তা পার হইতে না তার মনে খুব আছে না আছে হ্যাঁ দেখা গেল যে এই যে বৈষম্য সম্পদের বৈষম্য সে চাল কিনতে পারছে না ভাত খেতে পারছে না তার দুঃখটা আমাকে বুঝতে হবে আমরা যদি বলি যে সব কিছুতেই ষড়যন্ত্র খুঁজলে হবে না এই যে এই যে আমাদের প্রত্যেকটা কাঠামতো জায়গায় যে বেতন বৈষম্য তারপর হচ্ছে প্রশাসনিক বৈষম্য নানা কিছু মানে একটা একটা সমাজ গঠনের জন্য আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া প্রয়োজন সেটাতেই যাইতে হবে এবং গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে যে কোনো আন্দোলনের হ্যাঁ অনেকগুলা প্রতিপক্ষ থাকবে অনেকে আকার ইঙ্গিতে এখন সমালোচনা করছে ধরেন যারা আওয়ামী লীগের সফট আর কি যারা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে আওয়ামী লীগের বহু লোক আছে যারা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে হ্যাঁ হ্যাঁ তো আপনি ধরেন প্রকাশ্যেই করেছেন হ্যাঁ প্রকাশ্যে করেছে নানাভাবে মিছিলে এসেছে ছাত্রদের মিছিলে ওই পরিবারগুলো আমি বলছি যে একটা জন আন্দোলন যখন গড়ে ওঠে একটা জন আন্দোলন যখন গড়ে ওঠে তার দীর্ঘ বিভিন্ন ধরনের প্রবণতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু আমরা যদি দেশটাকে ভালোবাসি দেশের জন্য যে কাজটা মঙ্গলজনক ওই জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো জি সেটি আপ এই এই যে বিষয়টি বললে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা গত যদি বলি গত পনেরো ষোলো বছরে আওয়ামী ক্ষমতা ছিল তারা কিন্তু বারবার বলার চেষ্টা করেছে বিশেষ করে গণমাধ্যমে বা বিভিন্ন সভা সমাবেশে মানে দেশপ্রেম দেশের স্বাধীনতা মানে নানানভাবে চেতনাটা সামনে নিয়ে এসছে মানে সেটি কি আসলে লোক দেখানো ছিল মানে এই যে হান্নানরা বলছে যে আসলে দেশ কোনোভাবে ঐক্যবদ্ধ ছিল না দুটি ভাগে বিভক্ত ছিল একটি মানে কেউ ছিল পাকিস্তানের কথা বলছিল আন্নান বলছিলো কেউ ভারতের কথা বলছিল মানে এটি কি আসলে তারা এই জায়গায় ব্যর্থ সামর্থ্য ছিল কিনা গত পনেরো বছর আমাদের একতা বুদ্ধি করতে কি আসলে তারা পেরেছিল আমি আমি সে উত্তর জানবো দর্শক তারা নিচ্ছে আমরা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন আবারও ফিরলাম বিরোধী করে কথা বলছিলাম ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা ছিলাম আপা আপনার কাছে আমি একটু প্রশ্ন করেছিলাম যে আসলে কতটুকু ঐক্যবদ্ধ করতে পেরেছিল আমাদের আগের সরকার একই সঙ্গে একটি যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন হানরানকে যে এখন যাদেরকে নানানভাবে নিগৃহীত করে বা খুব অপমান করে বের করে দেওয়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা এর বাইরেও অন্যান্য জায়গা থেকেও এটি হচ্ছে মানে এর জন্য তারাও আসলে দায়ী কী বা তারাও দায় নেওয়া উচিত কিনে আমরা দেখেছি অনেকেই নিজ থেকে সরেও গিয়েছে সেটিও কতটুকু দেখবেন দুটো বিষয় আমি শেষটা দিয়ে শুরু করি যেহেতু আমি নিজে শিক্ষক এবং শিক্ষকতার জায়গায় বেশি খানাটা দাও সংস্থাগুলো আছে পুলিশ বাহিনী প্রথম আঘাতটা তো পুলিশ বাহিনীর উপরেই আসলো অবশ্যই নিজের অদাই মানে আপনি আমি যদি একটু বৃহৎ করে বলি টিপু ভাইয়ের ওই জায়গা থেকে যে একানব্বইয়ের পরে তো একানব্বই নির্বাচনের পরে কিন্তু সবাই একটা গণতান্ত্রিক চর্চারই চিন্তা করেছিল যে আমরা এবার গণতন্ত্রে ফিরলাম এবং আমাদের ইতিহাসেও বলা হয় এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই পর্যন্ত কি হয় যখনই একটা বড় ম্যান্ডেট নিয়ে আসে একটা বড় দল তারা অপোজিটকে একেবারেই অগ্রাহ্য করে একটা অথরিটিভ গভর্নমেন্ট তৈরি হয় হ্যাঁ এবং পরবর্তীতেও আবার চেয়ারে বসার একটা প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়াটা আসলে গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলে দেয় কি তারা নিজেদের জোটের উপরও আস্থা রাখেন না বা জায়গা দেন না আপনি যদি দেখেন গত পনেরো বছরে চোদ্দ দলের সেরকম কিন্তু ভূমিকা আমরা দেখি নাই প্রথম দু হাজার আটের পরে যাওয়া ছিল এরপরে আর নাই তাহলে যদি আপনি রাজনৈতিক নেতাদেরকে মূল্য না দেন রাজনৈতিক মতাদর্শ বা রাজন ফিল্ড লেভেলে যারা রাজনীতি করে তাদের কথা না শুনে অরাজনৈতিক ব্যক্তিদের আমার চারপাশে বসাই তাহলে তো আমরা ছাত্র জনতার কথা বুঝবো না এটাই স্বাভাবিক সেটা সকল সরকারের ক্ষেত্রেই হয়েছে কারণ সরকার যখনই আসছে আমাদের একটা রাজনৈতিক ক্যারেক্টার হচ্ছে আমরা অথরিটিভ হয়ে যাই আমরা আর কাউকে কিছু মানি না ধরি না এখন এই অথরিটিভ পাওয়ারটা থেকে আসে এই পাওয়ারটা আসে আমাদের ভেতরে বাঙালি বা আমরা বাংলাদেশের মানুষ আমি জানি না যেভাবেই হোক আমাদের ভেতর এক ধরনের নিজেদেরকে সাবমিসিভ প্রমাণ করার একটা জায়গা আছে যেমন আপনি পাঁচই অগাস্টের কথা ধরেন পাঁচই অগাস্টের ঘটনার পরে সকল টিভি একযুগে একটা দলকে প্রচার করছিল কেন ওনারা কি বলেছিল করতে আমার তো মনে হয় না যে হ্যাঁ কিন্তু সাথে সাথে হয়ে গেল অর্থাৎ নিজেরাই সাবমিসিভ হয়ে যাচ্ছে গণমাধ্যম তাইলে আপনি গণমাধ্যমের দোষ গণমাধ্যম মানে সরকারের অথরিটিভ গভর্নমেন্টের দোষ দিবেন নাকি এটা বাইনারি অপোজিট জায়গা থেকেও আসে আপনি খুশি করতে চান আমরা খুশি করতে চাই আমরা সাবমিসিভ হয়ে যাই অথরিটিভ গভর্নমেন্টের কাছে ফলে অথোরিটিভ গভর্নমেন্ট সরেচারি হয়ে উঠে এটা তো তুমি বাই মানে একেবারেই বাইনারি একটা জায়গায় যেটাকে ওরা ভেঙেছে তারা বলেছে নো উই হ্যাভ পাওয়ার অলসো মেবি উই আর স্টুডেন্টস বাট উই হ্যাভ পাওয়ার এই জায়গাটা জনগণকেও মানতে হবে এই জায়গাটা প্রতিটা প্রতিষ্ঠানকে মানতে হবে একটা প্রতিষ্ঠানের চেয়ার বা প্রধান যিনি তিনি যদি সাবমিসিভ হয়ে যান পুরো প্রতিষ্ঠান সাবমিসিভ হতে বাধ্য এখানে কিছু করার নাই আপনার আর যেটা বলা হচ্ছে যে গত সরকারের আমলে বা সকল সরকারের আমলে এই যে সাংবাদিক যারা থা যান তাদের প্রেস কনফারেন্সে এটা নিয়ে যে পরিমাণ ট্রল ভাইরাল এবং সমালোচনা হচ্ছে তারা তো গণমাধ্যমের মাথা সত্যি কথা প্রত্যেক গভর্নমেন্টের ক্ষেত্রেই তাই আছে তারা এতটা সাবমিসিভ হয়ে গেলে বাকি তাদের ফিল্ড লেভেলে যে সাংবাদিকরা আছে তাদের পক্ষে কি করা সম্ভব অতএব সাংবাদিকদেরকে ঢালোভাবে বকারও কিছু নাই বলারও কিছু নাই নির্যাতনেরও কিছু নাই ঠিক একইভাবে শিক্ষকের ক্ষেত্রেও শিক্ষক মানেই সকল শিক্ষক কিন্তু সাবমিসিভ না ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক একজন কেউ একজন উদাহরণ দিচ্ছি খুব সাবমিসিভ হতে পারে আবার একেবারেই নতুন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন আমরা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম দেখেছি হ্যাঁ উই ক্যান জেনারেলাইজ এনিথিং সো এই যে ছাত্ররা ছোট ছোট বাচ্চাদের কথা বলছি তারা যে এভাবে পদত্যাগ করাচ্ছে একদম বাধ্য করছে বা শারীরিকভাবে নিপীড়ন করছে শিক্ষকদেরকে তারা তো সময় ক্লাসে পড়িয়েছেন ওইটুকু মর্যাদা দেওয়াটা আমাদের কিন্তু জরুরি এবং ওই মর্যাদাটুকু না দিলে সমাজ ভেঙে যাচ্ছে ওরা যেই সমাজ স্বপ্ন দেখাচ্ছে এই বড়ো ছাত্ররা ছোট ছাত্ররা ওই ম্যাচিউরিটিটা না দেখালে সমাজে আবার কিন্তু ইনস্টিটিউশনাল পাওয়ারগুলো নর্বরে হয়ে যাবে এক পনেরো বছর একরকম হয়েছে এখন আবার নতুনভাবে আরেক রকম হচ্ছে ফলে তো আপনি যেই ঐক্যের কথা বলছেন যেই নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখাচ্ছিল সেই স্বপ্নের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে ছাত্ররা ছাত্ররা যদি শিক্ষক শিক্ষকদের কাছে ছাত্র কি সন্তানের মতো এখন সেই এক দুইজন পাঁচজন শিক্ষকের জন্য যদি বাকি যে শিক্ষকরা সন্তানের মতোই তাদেরকে দেখে তাদেরকেও প্রশ্নবিদ্ধ করা হয় তখন তো এক ধরনের দূরত্ব তৈরি হবে এবং এই দূরত্ব একটা জাতি গঠনের জন্য একইভাবে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই হ্যাঁ যেমন আনসারের কথা আমি একটু এক মিনিট শেষ করে দিই আনসারের ঘটনাটা যখন হলো তখন ছাত্র ছাত্রদেরকে কেন মুখোমুখি আনা হলো এটা তো করার কথা প্রশাসনের ছাত্রদেরকে বারবার যদি আপনি বিভিন্ন বাহিনীর সামনে নিয়ে আসেন তাহলে কি হচ্ছে অনৈক্য তৈরি হচ্ছে কোনোভাবে ঐক্য তৈরি হচ্ছে না আমি ঠিক প্রথম প্রথম থেকে এই জায়গাটাই স্টিক করছি যে ঐক্যমুখী মুখোমুখি ছাত্রদেরকে কেন মুখোমুখি আমার দাঁড় করাতে হবে ছাত্ররা মুখোমুখি দাঁড়িয়ে তো সরকারকে ফেললো এবার তো প্রশাসনের প্রশাসনিক দায়িত্বে যেতে হবে এবার তো রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে এখন কেন ছাত্রদেরকে বারবার ব্যবহার করা হবে তাতে করে কি দাঁড়াচ্ছে ছাত্রদের ইমেজ নষ্ট হচ্ছে না একদমই এখানে একটু জানতে চাই আপা আপনাদের দিকে একটা প্রশ্ন রেখেছে মানে ছাত্রদেরকে মুখমুখি করা হচ্ছে এটি আমাদেরও একটি প্রশ্ন এটি কেন করা হচ্ছে সঙ্গে সঙ্গে জানতে চাই আপনাদের আন্দোলনে ছাত্র জনতা ছিলই যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই যারা একদমই দেশের জন্য এসেছে এর পাশাপাশি কিন্তু নিশ্চিতভাবেই আমরা যদি একদম খুব স্পেসিফিকলি বলি বিএনপি ছিল জামাত ছিল ছাত্র ইউনিয়ন যারা এই সরকারের সঙ্গে যারা ছিল না এক কথায় গত সরকারের আমলে তারাও কিন্তু ছিল তাদেরও একটি কিন্তু উদ্দেশ্য আছে তারাও কিন্তু জনপ্রতিনিধি হতে চায় তারাও রাজনীতিকরণটা রাখতে চায় এক্ষেত্রে তারা মনে করছে যে এই যারা এখন আছে অন্তর্বর্তীকালীন সরকারে আপনারাই আছেন মূলত সঙ্গে ডক্টর ইউনুসরা আছেন মানে মানে তারা চা আপনারা দ্রুত একটি নির্বাচন দেন সেটি নিয়ে আপনাদের কি বক্তব্য আসলে হচ্ছে গতানুগতিক ভাবে এটা তো গণতত্বাবাদ সরকার না বিশেষ পরিস্থিতি এটা বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকার বিপ্লব চাই কি আপনার সেটাকে ধারণ করতে হবে এই বিপ্লবটা হয়েছে কেন এবং বিপ্লব যারা করেছে তারা চায় কি তারা চায় একটা সংস্কার এবং সংস্কার করবে এমন সংস্কার করবে যার ফলে আবার গণতান্ত্রিক সরকার আসলে সেজন্য আর একবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই সংস্কারটা নিশ্চিত না করে নির্বাচন দিয়ে আরেকটা একানব্বইয়ের মতো আর একটা গভর্নমেন্টকে গণতান্ত্রিকভাবে নির্বাচন দিয়ে সরকারকে ক্ষমতায় আনা হলো তারপর আবার তারা ফ্যাসিস্ট হয়ে উঠলো তাহলে তো বারবার দেশের মানুষ জীবন দিবে না নব্বইতে দিয়েছে একাত্তরে দিয়েছে দু হাজার সালেও দিয়েছে আবার চোদ্দো থেকে টানা চব্বিশ পর্যন্ত দিয়েছে তো বারবার কি একই বিষয় নিয়ে আমরা লড়াই করব। এখন বিষয়টা হচ্ছে যদি আমাদের বিশ্বাস থাকতো যে হচ্ছে এই রাজনৈতিক দল নির্বাচন দিলেই ক্ষমতায় এসে তারা এই সংস্কারগুলো করে ফেলবে যদি এদেশের মানুষের বিশ্বাস থাকতো তাহলে সেটা করা যেত আসলে কি আমি প্রশ্ন রাখতে চাই আসলে কি তাদের উপর সেই বিশ্বাস রাখা যায় এজন্যই হচ্ছে যারা বিপ্লব করেছে তাদের মাধ্যমেই সংস্কারটা নিশ্চিত করতে হবে আর সংস্কার নিশ্চিত হলেই নির্বাচন দেওয়া হবে সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরাই ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে পাঁচ বছর পর আবার নির্বাচন হবে আবার নতুন সরকার আসবে তারাই দেশ চালাবে আমাদের কথা হচ্ছে এটা আরেকটা বিষয় হচ্ছে কেন ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বাস্তবে হচ্ছে ছাত্ররা কারো মুখোমুখি দাঁড়াচ্ছে না দাঁড়াতে চাই না আপনার প্রশাসনিকভাবে বাংলাদেশের এখনও পুলিশ প্রশাসন এখনও শক্তিশালী হয়ে ওঠেনি ছাত্ররা সাহায্য করতেছে সব জায়গায় তাদেরকে সাহস যোগাচ্ছে যে আপনার তো সকলেই অপরাধীরা আপনারা সাহস রেখে এগিয়ে চলুন আমরা এখন প্রশাসনিক একটা অস্থিরতা আছে একটা ভয় ভীতি কাজ করে তারা সহজে অ্যাকশনে যেতে চায় না যার ফলে কি হয়েছে ছয় তারিখ সাত তারিখ থেকে সারা দেশে ছাত্ররা সবকিছু পাহারা দিতে হয়েছে ট্রাফিক কন্ট্রোল করতে হয়েছে তারপর ট্রাফিক ছেড়ে তারা হলে ফিরে গিয়েছে তাদের বাসায় ফিরে গিয়েছে এরপর হচ্ছে সরকার বাকিগুলা যত আন্দোলনগুলো হচ্ছে সেটা হ্যান্ডেল করতেছে অত্যন্ত ধৈর্যের সাথে সবচাইতে বড় আন্দোলন ছিল হচ্ছে আপনার সংখ্যালঘু নির্যাতনের যে আন্দোলনটা ছিল সেটাও অনেক দক্ষতার সাথে হ্যান্ডেল করা হয়েছে আলোচনার মাধ্যমে হ্যাঁ ডাকাতের বিষয়টা ওটাও ছাত্র জনতা মিলেই কিন্তু হ্যান্ডেল করেছে যাও তখন তো সেখানে প্রশাসন গিয়ে একসঙ্গে জানে প্রতিটি এলাকা এলাকায় মানুষ রাস্তায় নেমে এসে পাহারা দিয়েছে একই সাথে আনসারদের সাথেও একটা বৈঠক হয়েছে প্রশাসকের বৈঠক হয়েছে সেখানে তারা ডেকেছে যে হচ্ছে তারা বলতেছে আমরা প্রশাসনকে ওভাবে বিশ্বাস করি না মধ্যস্থতা করার জন্যে সমন্বয়ক লাগবে যেই কথাটা ফার্স্ট প্রথমেই বলেছিলাম যে হচ্ছে তারা এখন ছাত্রদের উপর বিশ্বাসটাকে যে কোনো কিছুতেই তাদের মতো মধ্যস্থতার মাধ্যমে বলা হয়েছে তাদের দাবি মেনে নেওয়া হবে তখন তাদের প্রতিনিধিরা বের হয়ে বললো আমরা সরে যাচ্ছি একটা গ্রুপ এসে দাঁড়ালো যে আমার আমরা বের হব না আমরা এখানেই থাকবো এক্ষুনি আমাদের জাতীয়তিকরণের ঘোষণা দিতে হবে এই জায়গায় যখন দাঁড়ালো তখন একজন সমন্বয়ক একজন ছাত্র নেতা এখন সমন্বয়ক বলুন না ওরা স্টুডেন্ট লিডার সারা দেশের স্টুডেন্টরা তাদের ফলোয়ার অ্যান্ড তাদেরকে ভালোবাসে যখন তার গায়ে হাত তোলা হলো তারপরে তো ছাত্ররা নেমে আসলো জনতা নেমে আসলো তো এই বিষয়টা হচ্ছে মুখোমুখি দাঁড় করানোর বিষয় না মানে হচ্ছে তারা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং সেখানে যদি ছাত্ররা না যেত তাহলে সেখানে কেউ অ্যাকশনে যেতো না সেন্সিটিভ ওই যেই আচ্ছা এখানে আমি আপনার কথা সূত্র ধরে একটু জানতে চাই হান্নান মাসুদ বলেছে যে রাজনৈতিক দলগুলোর উপরে কি বিশ্বাস রাখা যায় একটি প্রশ্নবোধক চিহ্ন লাস্টে রেখেছে আমি সে উত্তর আপনার কাছে জানবা আপনি একজন সিনিয়র সাংবাদিক এ নিয়ে কাজ করেছেন আপনার কি মতামত দর্শক তারা নিচ্ছে আমরা ছোট একটি বিরতি একটু পরে সঙ্গে থাকুন আবারও ফ্রিলম বিরতি শেষে কথা বলছিলাম মুখ্যবক্তা বাংলাদেশ নিয়ে আমরা ছিলাম সাকাত त्रिपाठी আপনার কাছে হাননন্দের সংখ্যা যে আবার যদি রাজনৈতিক দল সংস্কারদের সংস্কারে আগে কেউ ক্ষমতা চলে আসে তারা আবারও শেখ হাসিনা মতো শৈলেচার হয়ে উঠতে পারে সে বলতে বিশ্বাস কি রাখা যায় এদের প্রতি তো আমি জবাব দিতে পারবো না যারা রাজনৈতিক দল করে না আপনি সংবাদত অধিকার লড়ে করে তারাই বলতে পারবেন প্রথম কথা হচ্ছে যে এবারে যে ছাত্র আন্দোলন শেখ হাসিনার যে পতন এটা বিপ্লব না বিপ্লব হলে এ ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সাংবিধানিকভাবে যেভাবে হয়েছে এটা হচ্ছে গণভ্যত্থান বিপ্লবের একটা ধরন আছে এটা সংবিধান মেনে কিন্তু বিপ্লব হয় না আর কি তো অন্তর্বর্তীকালীন সরকারের এই কারণে আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধান মেনে হয়নি সংবিধান ততটা নেই না রাষ্ট্রপতি তো যায় নেই রাষ্ট্রপতি তো ছিলেন রাষ্ট্রপতি তো শপথ পড়িয়েছেন তাই না মানে সেটাই বলেছেন যে গণঅভ্যুত্থান বলেছে বিপ্লব বলেনি বিপ্লব যখন আমরা বলবো তার মানে হচ্ছে আগের সবকিছু বাতিল আমরা নতুন কিছু থিওরিটিক্যালি বিপ্লবের যে ধারণা পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লব হয়েছে ওইভাবেই হয়েছে ফলে এখন আমরা কি সংস্কার চাই রূপান্তর চাই যে শব্দগুলোই বলি না কেন এটা শুধু রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিকতা না থাকলে একটা সমাজ টিকতে পারে না একটা রাজনৈতিক দল টিকতে পারে না তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ এত বড় বৃহত্তর লড়াই সংগ্রামের দল হিসাবেও আওয়ামী লীগকে একদম মাটির সঙ্গে মিশে যেতে হয়েছে এই আন্দোলন একটা উদাহরণটা এখন ধরেন অন্য কেউ করলো তাকেও সে যা যা করে তার জন্য সেটার জন্য প্রস্তুত থাকতে হবে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্র থাকে তাহলে রাষ্ট্রটা গণতান্ত্রিক হয়ে উঠবে কোন না ভাবে রাজনৈতিক দলগুলোই তো ক্ষমতায় যাবে আমরা যে আমরা যে বলি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক সরকার নিশ্চয় এর মধ্যে রাজনীতি আছে আপনি যদি অরাজনৈতিকতার কথা বলেন ছাত্ররা যে এক দফারা আন্দোলন দিল ওটা তো পলিটিক্যাল সরকারকে পরাজিত করেছে ফলে ছাত্রদের যে আন্দোলন এটাও রাজনৈতিক আন্দোলন আমি বলতে চাচ্ছি না যে এটা টোটালি অরাজনৈতিক আন্দোলন যে আমি একদিন ফলে কোনো না কোনোভাবে আমাদের রাষ্ট্রে যারা আছেন বা রাষ্ট্রের বাইরে যারা আছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশটা যাতে সামনে আগে যায় আমি এটাই এটাই রাখতে হবে যে আপনি কি মনে করেন এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ ধরে রাখতে এখন কি করণীয় বলতে মনে করছেন করণীয়র মধ্যে হচ্ছে এই যে আমাদের যে দেশপ্রেমটা আছে এই দেশপ্রেমকে ধরে রাখতে হবে এবং আরেকটা কথা আমি এখানে বলে রাখছি যে হচ্ছে কোনোটাই অরাজনৈতিক নয় পুরোন ভাষায় বলা হয় যে মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক এবং আমি যখন আমার ভাতের অধিকারের কথা বলি আমি যখন আমার শ্বাস গ্রহণের অধিকারের কথা বলি সেটাও আমার রাজনৈতিক অধিকার অধিকারের কথা বলাটাই রাজনীতি এবং যেটাকে আমরা ভুল ব্যাখ্যা করি বারবার যে আমি শেষ করব। আমি রাজনীতিক রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না এটা হচ্ছে সবচাইতে বেশি একটা ফ্যাসিস্টকে টিকে রাখার জন্য সবচাইতে বড় ইলিমেন্ট যা হেট পলিটিক্স যদি প্রত্যেকে এখন যেরকম পলিটিক্সকে ভালোবাসে যে তাহলে হচ্ছে আপনার কিন্তু শেষ মেশ গিয়ে আপনার সার্টিফিকেটের জন্য জন্ম সনদের জন্য একজন চেয়ারম্যানের কাছে যেতে হবে যেতে হবে সে চরিত্রহীন কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম মনে করতো যে হচ্ছে মানে রাজনীতি করাটা চরিত্রহীনদের কাজ সে আমাকে চারিত্রিক সার্টিফিকেট দিবে আমি তার কাছে গিয়ে বলবো স্যার আমাকে একটা সার্টিফিকেট দিন বাট যখন মেধাবীরা যখন সৎ মানুষ যখন রাজনীতিতে আসবে তখন কিন্তু ভালো মানুষের কাছে আপনি চারিত্রিক সার্টিফিকেটের জন্য যেতে যেতে পারেন মেধাবীদের আসতে হবে এই জন্য বলি আই হেট পলিটিক্স থেকে বের হয়েছে আমাদেরকে আই লাভ পলিটিক্স আসতে হবে তাহলেই কেবল এই দেশের জি ধন্যবাদ একটা আপনি আপনাকে আমরা শেষ করতে চাই এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতি দরকার কি দরকার না ছাত্ররা চালাবে কিনা অন্তর্বর্তী কালীন চালাবে কিনা সব কি কী করণীয় ঐক্যবদ্ধ ধরে রাখবে এবং ত্রিশ সেকেন্ডে জানতে চাই ছাত্ররা রাজনীতি সচেতন থাকবে ছাত্ররা রাজনৈতিক ফিল্ডে থাকবে কিন্তু প্রশাসনের সাথে ছাত্রদের যে একটা মেল বন্ধন হচ্ছে সেটা ভালো কিন্তু পেটে যেন না ঢুকে যায় সাবমিসিভ না হয়ে যায় ছাত্ররা যেন ছাত্রদের যে ব্যক্তিত্ব যে বিপ্লবী চিন্তা যে অভ্যুত্থানের সচেষ্ট ভূমিকা এগুলো যেন তারা ধরে রাখে আমার চাওয়া এতটুকুই এতটুকু থাকলেই অন্যান্য রাজনৈতিক দলগুলো সোজা এভাবে এভাবে থাকে তো অথরিটিটিভ হয়ে যায় ওই অথরিটিভ হবে না সোজা হয়ে যায় আজ রেকর্ড খান সাখাত চিপু এবং আব্দুল মাহাম হানন মাসুদ ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম তিনজন অতিথির কথা তার বলছিলেন যে যদি যে ছাত্ররা মাঠে আছে এখন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে একই সঙ্গে রয়েছে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সকলের সমন্বিতভাবে যদি একতাবদ্ধ থাকা যায় তাহলে আমাদের বাংলাদেশ এখন যে ঐক্যবদ্ধ থাকবে সেভাবে আগামীতে এগিয়ে যাবে ঐক্যবদ্ধভাবেই সে